তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। ভিডিওতে ক্লাস 6 এর সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করব। সেকেন্ড ইউনিট টেস্টে ক্লাস 6 এ বাংলায় নাম্বার থাকবে 25, সময় থাকবে 50 মিনিট। আজকে প্র্যাকটিস সেট 3। দেখো, প্রথমেই একের যে প্রশ্নগুলো আছে সঠিক উত্তর নির্বাচন করো। 6টি প্রশ্ন, 6 নম্বর। একের এক, খোঁজাখুঁজির উৎসব কোন মাসে হয়? শ্রাবণ, ভাদ্র, আশ্বিন। এর মধ্যে সঠিক অপশনটি হবে ভাদ্র, অর্থাৎ খোঁজাখুঁজির উৎসব ভাদ্র মাসে হয়। এরপরে একের দুই, সন্ধ্যা শেথা জ্বলে না। দেখো, সন্ধ্যায় শেথা জ্বলে না, প্রদীপ, বাতি, আগুন। সন্ধ্যায় সেখানে কী জ্বলে না? এখানে সঠিক অপশনটি হবে প্রদীপ জ্বলে না, হাটে সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বলে না। একের তিন, হুড্র একটি হাতি জলপ্রপাত জন্তু। এর মধ্যে সঠিক অপশনটি হবে জলপ্রপাত। এরপরে দেখো একের চার, কত বছর হলে বুড়ো বয়স ঘুরিয়ে দেয়? 30, 40, 48 বছর। এটা হজ বরলর অংশ, অর্থাৎ ওখানকার প্রশ্ন। এর মধ্যে সঠিক অপশনটি হবে 40 বছর। বুঝতে পারলে? সব প্রশ্ন তো তুমি জানো, চাও তাও চলো একবার রিভিশন করি আমরা। একের পাঁচ, পিঁপড়ে চলে একা একা লাফিয়ে লাফিয়ে সারিবদ্ধভাবে। বলো তো এটার সঠিক অপশন কী হবে? পিঁপড়ে চলে সারিবদ্ধভাবে। একের ছয়, ফাঁকি গল্পে বর্ণিত গাছটি হলো আম গাছ, বট গাছ, জাম গাছ। এর মধ্যে সঠিক অপশনটি হবে আম গাছ। ফাঁকি গল্পে আম গাছের কথা আছে, তাই না? এরপরে দুইয়ের প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও। 6টি প্রশ্ন, 6 নম্বর। দুইয়ের এক, হাটে কোন সময় ঝাঁট পড়ে না? উত্তর দেখো, হাটে প্রভাতে ঝাঁট পড়ে না, অর্থাৎ ঝাঁট বলতে ঝাড় দোয়া, সকালবেলা কেউ ঝাড় দেয় না, তাই তো? দুইয়ের দুই, মাটি আমাদের, পৃথিবীটা তোমাদের, কে কাকে কথাগুলো বলেছিল? উত্তর দেখো, পিঁপড়ে ঘাসের পাতাকে একথা বলেছিল, অর্থাৎ মাটি হচ্ছে পিঁপড়ের আর পৃথিবীটা হচ্ছে ঘাসের পাতার। এর পরের প্রশ্ন, চিত্রগীব যখন উড়তে শিখলো তখন তার বয়স কত? চিত্রগীব যখন উড়তে শিখলো তখন তার বয়স ছিল কত বলো তো? 3 মাস। তার বয়স কত ছিল? 3 মাস। এরপরে দুইয়ের চার, হিজি বিজ বিজ এর বাবার নাম কি? উত্তরটা হবে হিজি বিজ বিজ এর বাবার নামও হিজি বিজ বিজ। তার মানে হিজি বিজ বিজ এর বাবার নামও হিজি বিজ বিজ। পরের প্রশ্ন, দুইয়ের পাঁচ, উপসর্গ বসিয়ে নতুন শব্দ তৈরি করো, পড়া, অনু। এবার চলো উত্তরটা দেখো। পড়া দিয়ে কী হবে? পরাজয়, পরাহত, আরও অনেক কিছু হতে পারে। অনু দিয়ে কী হচ্ছে? অনুসরণ, অনুকূল, আরও অনেক কিছু হতে পারে। এবার দেখো দুইয়ের ছয়, সমচ্চরিত ভিন্নার্থক শব্দ অর্থ পার্থক্য লেখো, যেরকম দিন এবং দিন। দেখো এই দুটোর উচ্চারণ তো একই, কিন্তু বানানগুলো একটু আলাদা, অর্থাৎ এক্ষেত্রে মানেটা কী হতে পারে সেটাই আমাদের লিখতে হবে। দেখো অ্যান্সারটা, একটা দিন মানে হচ্ছে দিবস, আর একটা দিন মানে হচ্ছে দরিদ্র। তোমরা দিন বলতে দিবস, অর্থাৎ সময়টাকে বলা হচ্ছে, তাই না? আর একটা দিন বলতে দরিদ্র, অর্থাৎ গরিব। এরপরে চলে আসি প্রশ্নে। দেখো তিনের প্রশ্ন, নিচের প্রশ্নের উত্তর দাও। 3টে প্রশ্ন, 9 নাম্বার, অর্থাৎ প্রত্যেকটা জন্য 3 করে আছে। তিনের এক, যে যাহার সবে ঘরে ফিরে যায়, কারা কখন ঘরে ফিরে যায়, তারপর হাটে কী দৃশ্য দেখা যায়? এরপর দেখো উত্তর, যারা হাটে জিনিসপত্র কেনাবেচা করতে আসে তারা সবাই বিকেলবেলায় ঘরে ফিরে যায়। হাটে সব মানুষ ঘরে ফিরে যাওয়ার পর ধীরে ধীরে হাটে সন্ধ্যা নামে, সূর্য ডোবার সাথে সাথে বকেরা তাদের বাড়ির দিকে ফিরতে থাকে, অর্থাৎ বক বলতে পাখি, হ্যাঁ। এবং একাকী কাকের ডাকে সমস্ত সন্ধ্যাটা আরও বিষণ্ণ হয়ে ওঠে। তখন একটা একাকী জায়গা আছে, অন্ধকার হচ্ছে, তার মধ্যে কাক ডাকছে, ভাবো কেমন পরিস্থিতি হবে। এরপর রাত আসে, অর্থাৎ অন্ধকার নেমে আসছে, রাতও আসছে। নদীর বাতাসগুলো ধীরে ধীরে পাকুরের শাখায় দোলা দেয় আর হাটের দোচালার বাঁশের ফাঁকে বিদ্রুপ ধবনে তোলে, আর হাট গভীর অন্ধকারে ধীরে ধীরে ডুবে যায়। খুব সুন্দর না? তবে দেখো তিনের দুই, মাটির ঘরের দেওয়ালচিত্রে কোন কোন জেলায় বেশি দেখা যায়, কারা সাধারণত এই চিত্রগুলি আঁকে, কী ধরনের ছবি আঁকে? উত্তর, মাটির ঘরের দেওয়ালচিত্র বাঁকুড়া, বীরভূম, বর্ধমান ও মেদিনীপুর দেখা যায়। আদিবাসী গোষ্ঠীর কৃষিজমি সম্প্রদায়ের মেয়েরা সাধারণত এই দেওয়াল চিত্রগুলি আঁকেন। সমান্তরাল সরলরেখা, চতুষ্কোণ এবং ত্রিভুজ দিয়ে নকশা আঁকা হয়। জ্যামিতিক বিভিন্ন আকার আশ্রিত বর্ণ সমাবেশ রচিত হয় এই দেওয়ালচিত্রে। এরপরে তিনের তিন নম্বর, ছোট ভাগ কীভাবে তার খিদে মিটিয়েছিল? উত্তর দেখো, ছোটো বাঘ খিদে মেটানোর জন্য প্রথমেই পাখি ধরতে গিয়েছিল, কিন্তু সে পাখি ধরতে পারেনি। তারপর সে কাকড়া ধরতে যায় এবং কাকড়া কী করেছিল? তাকে কামড়ে দিয়েছিল, তাই না? এবং ব্যর্থও হয়। ছোটো বাঘ শেষ পর্যন্ত কাদায় নেমে মিনি মাছ ধরে খিদে মিটিয়েছিল। পরের প্রশ্ন চলে আসছে। দেখো, যে কোনো একটি অনুচ্ছেদ রচনা করো, নাম্বার আছে কত? 4। ক নাম্বার স্বামী বিবেকানন্দ, খ নাম্বার ঋতুরাজ বসন্ত। আচ্ছা, অনুচ্ছেদ রচনা মানে কী বলো তো? তোমরা যে রচনা লেখো না, সেই রচনায় আমাদেরকে লিখতে হবে এখানে। তো প্রথমত স্বামী বিবেকানন্দ, তোমাদের টেক্সট বইতে, অর্থাৎ ভাষাচর্চা বইতে এটা পাবে। খুব সুন্দর লেখা আছে। দেখো, 1863 খ্রিস্টাব্দের 12 জানুয়ারি উত্তর কলকাতার সিমলা অঞ্চলে বিখ্যাত দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন নরেন্দ্রনাথ। পিতা বিশ্বনাথ দত্ত ও মাতা ভুবনেশ্বরী দেবী আদর করে বিলে বলে ডাকতেন।
দুরন্ত বিলে শৈশব থেকে নির্ভীক, সত্যবাদী এবং সহানুভূতিশীল। তিনি মেট্রোপলিটন ইনস্টিটিউশন এবং স্কটিশ চার্চ কলেজ থেকে শিক্ষালাভ করেন। শ্রীরামকৃষ্ণদেবের শিষ্যত্ব গ্রহণ করে নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হন। পরিব্রাজক রূপে ভারতবর্ষ ভ্রমণ করে তিনি স্বদেশবাসীর অবর্ণীয় দুর্দশা প্রত্যক্ষ করেন। 1893 খ্রিস্টাব্দে আমেরিকা শিকাগো ধর্ম সম্মেলনে ভারতবর্ষের মহান ঐতিহ্য এবং সনাতন আদর্শের তৎকথা প্রচার করেন এবং স্বদেশকে গৌরবান্বিত করেন। তার লেখা বিখ্যাত গ্রন্থগুলি হলো বর্তমান ভারত, পরিব্রাজক ইত্যাদি। তিনি বেলুড়ে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। 1902 খ্রিস্টাব্দে বীর সন্ন্যাসী অমৃতধামে যাত্রা করেন। এরপরে দেখো আরেকটা আছে প্রশ্ন, ঋতুরাজ বসন্ত, এটাও তোমাদের বইয়ের লেখা, দেখো এখানে পাবে, এই যে লেখা আছে দেখতে পাচ্ছ। ওকে ওকে, এই ছিল ক্লাস সিক্সের বাংলার একটি নমুনা প্রশ্নপত্র।